নমস্কার বন্ধুরা কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই রাজ্যে কোর্টে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিভিন্ন গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্টে নিয়োগটি করা হবে তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে সিলেকশনের পদ্ধতি কি রয়েছে অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এর যে আবেদন প্রক্রিয়া অলরেডি আজ অর্থাৎ পঁচিশে জুলাই দু সকাল দশটা তিরিশ থেকে শুরু হয়ে গিয়েছে লাস্ট ডেট অর্থাৎ আবেদন করার যে শেষ তারিখ আগামী পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে লাস্ট ডেট ফর সাবমিশন অফ ফিস অর্থাৎ অনলাইনের মাধ্যমে যে ফিজ পেমেন্ট করা যাবে আগামী আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ রাত্রে এগারো পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন ফিজ সে ফিজ এখানে জমা করা যাবে নেক্সট আমরা আসছি প্রথমে যে ভ্যাকান্সিটি রয়েছে ইংলিশ টেনোগ্রাফার গ্রেড থ্রি স্কেল অফ পে কি রয়েছে দেখো পে লেভেল টেন রোপা দু হাজার উনিশ বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে টোটাল ভ্যাকান্সি রয়েছে দুটি ও বি ইসির জন্য একটি এবং এসটিদের জন্য একটি শূন্য পদ সংরক্ষিত রয়েছে দু নম্বর রয়েছে ইউডিসি গ্রুপ বি পোস্ট এক্ষেত্রে পে লেভেল লাইনের বেতন দেওয়া হবে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা টোটাল ভ্যাকান্সি রয়েছে সাতটি আনডিজার্ভ দুটি ডাবলিউএস একটি ও বিসি ক্যাটাগরি এ একটি শিডিউল কাস্ট একটি শিডিউল কাস্ট ইসি একটি এসটিদের জন্য একটি শূন্য পদ সংরক্ষিত রয়েছে নেক্সট রয়েছে এলডিসি গ্রুপ সি স্কেল অফ ফে পে লেভেল সিক্স বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে টোটাল ভ্যাকান্সি রয়েছে থার্টি টু বত্রিশটি ভ্যাকান্সি রয়েছে পরপর ক্যাটাগরি ভ্যাকান্সিগুলি এখানে উল্লেখিত রয়েছে নেক্সট হচ্ছে চার নম্বর প্রোসেস সার্ভার পে লেভেল ফাইভে বেতন দেওয়া হবে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা এক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে ছটি এবং গ্রুপ ডি অর্থাৎ যেখানে পিওন ফরাস এবং নাইট গার্ড পোস্টের নিয়োগটি করা হবে টোটাল ভ্যাকান্সি রয়েছে সাতাশটি পে লেভেল ওয়ানের বেতন দেওয়া হবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে অর্থাৎ টোটাল পাঁচটি যে ভ্যাকান্সি রয়েছে পাঁচটি ভ্যাকান্সির মধ্যে এখানে টোটাল যে সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে এলডিসিতে অর্থাৎ পাঁচটি সেকশনে যে ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে এলডিসি গ্রুপ সি বত্রিশটি ভ্যাকান্সি রয়েছে এবং গ্রুপ ডি অর্থাৎ পিওন ফোরাস নাইটগার্ড যে সেকশন রয়েছে গ্রুপ ডি সেকশন রয়েছে সেক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে সাতাশটি নেক্সট আমরা আসছি এজ লিমিট কী রয়েছে অন্যতম আঠারো বছর বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী ম্যাক্সিমাম চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নমস অনুযায়ী বয়সের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাবে নেক্সট আমরা আসছি কোয়ালিফিকেশন তো প্রথমে দেখো যেটা রয়েছে ইউডিসি আপার ডিভিশন ট্রাক পোস্টের ক্ষেত্রে গ্রুপ বি ক্যাটাগরি যেটা রয়েছে মাস্ট হোল্ড এ গ্রাজুয়েট ডিগ্রি অফ এনি অফ দ্য ইউনিভার্সিটিজ ইনকর্পরেটেড বাই অ্যান অ্যাক্ট অফ দ্য সেন্ট্রাল স্টেট লেজিসলেওর ইন ইন্ডিয়া ওর আদার এডুকেশনাল ইনস্টিটিউশন এস্টাবলিশ বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট অর্থাৎ যদি বলা হচ্ছে যে কোনো শাখাতে গ্রাজুয়েট হয়ে থাকতে হবে সেটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখাতে গ্রাজুয়েট হয়ে থাকলে এবং অবশ্যই ছ মাসের যদি কম্পিউটারের সার্টিফিকেট কোর্স থাকে তাহলে অবশ্যই এখানে ইউডিসি পোস্টের জন্য আবেদন করা যাবে নেক্সট রয়েছে দেখো যেটা রয়েছে স্টেনোগ্রাফার গ্রুপ বি যেটা রয়েছে এবং এলডিসি পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে অর্থাৎ স্টেনোগ্রাফার এবং এলডিসি পোস্টের ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে সাথে কম্পিউটারের ট্রেনিং থাকতে হবে যেটা ছ মাসের সিটা অথবা এক বছরের যে এটা ট্রেনিং হয় এবং তার সাথে যেটা রয়েছে একটা স্পিড যা হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে আশি ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড এবং মিনিমাম স্পিড থাকতে হবে চল্লিশ ওয়ার্ড পার মিনিট ইন টাইপ রাইটিংয়ে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে এবার দেখো ফর অল পোস্ট ইন গ্রুপ ডি ক্যাটাগরি অর্থাৎ প্রসেস সার্ভার পিওান নাইট গার্ড ফরাস্ট পোস্টের ক্ষেত্রে যেটা চাওয়া হয়েছে দেখো এখানে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ক্লাস এইট ফ্রম এনি রেকগনাইজড স্কুল আর রেকগনাইজড মাদ্রাস ও এনি আদার রেকগনাইজড ইকুইভার ইনস্টিটিউশন অর্থাৎ ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হয়ে থাকলে গ্রুপ সি পোস্টের জন্য অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে এবং এলডিসি পোস্টের ক্ষেত্রে এলডিসি এবং স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করা যাবে এবং ইউডিসি পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে গ্রাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে এবার দেখো যেটা রয়েছে ইংলিশ ট্রেনোগ্রাফার গ্রেড থ্রির ক্ষেত্রে যেটা মোড এক্সামিনেশন কি রয়েছে এখানে ফেজ ওয়ানের স্ক্রিনিং টেস্ট হবে যেখানে একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে যেটা প্রথমে রয়েছে রিটার্ন এক্সামিনেশন কনসিস্টিং অফ অবজেক্টিভ টাইপ যেখানে থাকছে ইংলিশ জেনারেল ইংলিশ যেখানে সিলেবাস রয়েছে স্পেলিং কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস কারেক্টনেস অফ সেন্টেন্স ইউজ অফ কমন ফেজেস সিনোনিমস স্যান্টোনিমস পাংচুয়েশন এটসেট্রা এখানে দেখো নেগেটিভ মার্কিং রয়েছে জিরো পয়েন্ট ফাইভ করে প্রতিটি ভুল উত্তরের জন্য দ্য ক্যান্ডিডেটস উইল কোয়ালিফাই ইন দ্য স্কোরিং টেস্ট উইল বি স্ক্রিনিং টেস্ট উইল বি কনসিডার্ড এলিজিবল টু অ্যাপেয়ার ইন ফেজ টু ফেজ থ্রি যারা ফেজ ওয়ানে পাস করবে তাদেরকে ফেজ টু এবং ফেজ থ্রিতে দেখা হবে ফেজ টুতে ডিকটেশন এবং ট্রান্সক্রিপশান দেখা হবে এবং ফেজ থ্রিতে টাইপিং টেস্ট অবশ্যই এখানে দেখা হবে এবার দেখো অন দ্য বেসিস রেজাল্ট অফ ফেজ টু অ্যান্ড ফেজ থ্রি এক্সামিনেশন পার্সোনালি টেস্ট অ্যান্ড কম্পিউটার প্রফেশন টেস্ট ফাইনাল বি প্রিফিয়ার অর্থাৎ যেটি বলা হচ্ছে এখানে ফেজ টু ফেজ থ্রি এবং পিটি পার্সোনালি টেস্ট এবং কম্পিউটার প্রফেসেন্সি টেস্টের মাধ্যমে কিন্তু এখানে ফাইনাল সিলেকশন করা হবে নেক্সট রয়েছে ইউডিসির ক্ষেত্রে যেটা রয়েছে একশো নম্বরের একটি পরীক্ষা নেওয়া হবে যেখানে ইংলিশ থাকবে জেনারেল নলেজ থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে প্রতিটি ভুল উত্তরজন জিরো পয়েন্ট ফাইভ করে মার্কস এখানে কেটে নেওয়া হবে দ্য ক্যান্ডিডেটেস উইল কোয়ালিফাই ইন দ্য ফিলিমস উইল বি কনসিডার এলিজিবল টু এফেন্ট ফেস টু অর্থাৎ যারা ফিলিমস পরীক্ষায় কোয়ালিফাই করবে তাদেরকে মেন এক্সামিনেশান রাখা হবে মেনে কি থাকছে যারা থাকছে পঁচাত্তর নম্বর থাকছে ইংলিশ যেখানে এসে টাইপের অর্থাৎ লেটার রাইটিং থাকছে প্যারাগ্রাফ থাকছে ট্রান্সলেশন থাকছে এবং ব্যাঙ্গলি থাকছে এখানে পঁচাত্তর নম্বর যেখানে চিঠি অনুবাদ থাকছে ট্রান্সলেশন এবং রিপোর্ট রাইটিং এখানে থাকছে অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ মেন এক্সামিনেশনের রেজাল্টের উপর ভিত্তি করে ওয়ান টু থ্রি এসি অনুপাতে পিটির জন্য অর্থাৎ পার্সোনালিটি এবং কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ মেন এক্সামিনেশন অর্থাৎ মেন পরীক্ষা পিটি এবং সিপিটি অর্থাৎ কম্পিউটার প্রফেশনালসি উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে নেক্সট রয়েছে এলডিসি ক্ষেত্রে যেটা রয়েছে একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে এখানে কী থাকছে দেখো ইংলিশ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এবং অবশ্যই এখানে নেগেটিভ মার্কিং রয়েছে জিরো পয়েন্ট ফাইভ করে যারা প্রিলিম পরীক্ষাতে কোয়ালিফাই করবে তাদেরকে ফেস টুয়ের জন্য ডাকাবে ফেজ টু এখানে ইংলিশ থাকছে পঁচাত্তর বাংলা থাকছে পঁচাত্তর অবশ্যই এগুলি ডেসক্রিপ্টিভ টাইপের লেটার প্যারাগ্রাফ রাইটিং ট্রান্সলেশন এই সংক্রান্ত থাকছে তারপর পিটি অর্থাৎ পার্সোনালি টেস্ট এবং সিপিটি কম্পিউটার প্রফেসেন্সি টেস্টের মাধ্যমে ফাইনাল প্যানেল এখানে প্রস্তুত করা হবে নেক্সট রয়েছে প্রসেস সার্ভার যেটা রয়েছে এক্ষেত্রে দেখো মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে এখানে পার্টিগুনির থাকবে ইংলিশ থাকবে বাংলা থাকবে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে একশো নম্বরের পরীক্ষা নেবে পঞ্চাশটি প্রশ্ন এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে জিরো পয়েন্ট ফাইভ করে প্রতিটি ভুল জন্য কেটে নেওয়া হবে এবং পিওর নাইট গার্ড ফরাস পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে এক্ষেত্রেও দেখো পঞ্চাশটি প্রশ্ন থাকবে একশো নম্বর এখানে যেটা রয়েছে বাংলা জেনারেল ইংলিশ অ্যারেথমেটিক্স জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স ওপর ভিত্তি করে এখানে পরীক্ষা নেওয়া হবে এখানেও কিন্তু প্রতিটি ভুল উত্তেজন জিরো পয়েন্ট ফাইভ করে এখানে মার্কস কেটে নেওয়া হবে লিখিত পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদেরকে পার্সোনাল টেস্ট তিরিশ নম্বরের উপর পার্সোনাল ইন্টারেস্ট যে নেওয়া হবে তার উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশান ফি কি রয়েছে ইংলিশ টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে ছশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লাগছে ইউ আর ও বি সি ও বিসিবি প্রার্থীদের ক্ষেত্রে এসসি সিএসএসটি ক্ষেত্রে সেখানে লাগছে চারশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ আপার ডিভিশনের ক্ষেত্রে লাগছে ছশো টাকা এস সিএসটি ক্ষেত্রে চারশো টাকা এলডিসির ক্ষেত্রে লাগছে পাঁচশো টাকা আনডিজার্ভ ও এ বি ইডাবলু এসদের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা লাগছে এসসি সি জন্য প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা লাগছে আনরিজার্ভ প্রার্থীর ক্ষেত্রে আড়াইশো টাকা লাগছে এস ক্ষেত্রে পিওন পোস্টের ক্ষেত্রে তিনশো টাকা লাগছে আনজার্ভদের জন্য এবং আড়াইশো টাকা লাগছে এসসিএসটিদের জন্য তো এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে অফিস অফ দা ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে গতকালকে অর্থাৎ চব্বিশে জুলাই দু হাজার চব্বিশে অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এ অলরেডি আবেদন প্রক্রিয়া আজ অর্থাৎ পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে গিয়েছে লাস্ট ডেট আগামী পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ রাত্রি এগারো উনসঠির মিনিট পর্যন্ত অবশ্যই আবেদন করতে পারবে আবেদন করার জন্য নির্দিষ্ট যে ওয়েবসাইটটি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে যেটা রয়েছে উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ডট ইন এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এই ছিল এই মুহূর্তের আপডেট যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী পনেরোই আগস্ট দু হাজার মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ